নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মীনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। উন্নয়ন যাত্রার শুভ সূচনা হলো শনিবার। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজয় উৎসব পালন করা হলো। একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো শনিবার। সেফ ড্রাইভ সেভ লাইফের উপর একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো। হযরত পীর ফখরশাহী উরস উৎসব অনুষ্ঠিত হলো। তিন দিন ব্যাপী সত্যপীরের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। চলে আসছে বিস্তারিত খবরে। উন্নয়ন যাত্রার শুভ সূচনা হলো শনিবার। 3রা মার্চ থেকে শুরু হয় এই কর্মসূচি চলবে আগামী 7ই মার্চ পর্যন্ত। জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মযজ্ঞ। পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে উন্নয়ন যাত্রার শুভ সূচনা হলো শনিবার। 3রা মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা পরিক্রমা করবে এই যাত্রা। এদিন জেলা পরিষদের কার্যালয় থেকে পরিক্রমা শুরু হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ ও জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ পরিক্রমার মধ্য দিয়ে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়। পাশাপাশি লোকশিল্পীরা লোকগান পরিবেশন করবেন বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ। যে সমস্ত বিষয়গুলি তুলে ধরা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, মিশন নির্মল বাংলা, সেভ ড্রাইভ সেভ লাইফ প্রভৃতি। একটি উন্নয়ন যাত্রার আজ সূচনা এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু এর এই উন্নয়ন যাত্রার নেতৃত্ব দিচ্ছেন। পশ্চিমবঙ্গের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব উন্নয়নের প্রকল্প আছে, প্রকল্প একদম আদিবাসী মহল্লা থেকে শুরু করে সবার সকল মানুষের কাছে তুলে ধরবার জন্য যে উদ্যোগ, এই প্রয়াসকে আমরা অভিনন্দন জানাই। ইতিমধ্যে আমাদের জেলা শাসক এখানে উপস্থিত হয়েছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা সকলেই আছেন, যারা লোকশিল্পী আছে আদিবাসী কিংবা আরও অন্যান্য সমস্ত শিল্পীরাই সামিল হয়েছেন। গোটা এই গত আগামী আজ শুরু হচ্ছে, শেষ হবে 7 তারিখে, বেলা 5 দিন চলবে। তা গোটা জেলাব্যাপী প্রায় 100টি গ্রাম এরা প্রদক্ষিণ করবেন। আসলে মমতাদির যে উন্নয়ন, সে উন্নয়নের কর্মসূচিগুলোকে মানুষের কাছে আরো তুলে ধরা, এবং আপনারা জানেন যে আমাদের জেলা পরিষদের সভাপতি নিজে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তিনিও মাদল বাজিয়ে লোকশিল্পীদের সঙ্গে অংশ নিচ্ছেন, উন্নয়নের কর্মসূচি তুলে ধরবেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজয় উৎসব পালন করা হল। ত্রিপুরা বিধানসভার বিপুল জয় দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করে তোলে। সংগঠনের পক্ষ থেকে জেলা কার্যালয়ের সামনে দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা একে অপরকে আবির মাখিয়ে আনন্দ উপভোগ করেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজয় উৎসব পালিত হল শনিবার। এদিন সংগঠনের জেলা কার্যালয়ে বিজয় উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন সকলে। দলীয় নেতৃত্ব সহ অন্যান্য কর্মী সমর্থকরা একে অপরকে আবির মাখিয়ে রাঙিয়ে তোলেন। ত্রিপুরা বিধানসভার জয়কে ভারতীয় জনতা পার্টির প্রয়াত নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জয় বলে আখ্যা দেন দলীয় নেতৃত্ব। এদিন সংগঠনের পক্ষ থেকে আগামী পঞ্চায়েত পৌরসভা লোকসভা বিধানসভা নির্বাচনে শুভ লক্ষণ বলে মত পোষণ করা হয়। আজকে দেখুন, গেটওয়ে অফ বাংলা বলে আমরা মনে করছি যে পশ্চিমবাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলবার জন্য ত্রিপুরার যে অসামান্য জয়, যে জয় ত্রিপুরার বাঙালিরা দেখাতে পেরেছে, আমরা আশা করি
পশ্চিম বাংলা যারা আমরা বাঙালিরা বাস করি বা পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী যে বুদ্ধিজীবীরা আছে তাদের যে তালাটা আছে সেই তালার চাবিটা আজকে খুলে দিয়েছে ত্রিপুরা। জয় শ্রীরাম! বলুন ভারত মাতা কি! দেখুন ত্রিপুরার জয় ভারতীয় জনতা পার্টির এক্সপেকটেশন ছিলই যে আমরা জয় ওখানে পাবই, সরকার গঠন করব। কিন্তু ত্রিপুরায় যে 25 বছরের বামফ্রন্ট সরকারের গোড়াটাকে তুলে ফেলে দেবে এবং সেই তুলে ফেলাটা এরকম অসামান্য 42-43টা সিট ভারতীয় জনতা পার্টি ওখানে পাচ্ছে, তো সেই জয় আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জয় বলে আমরা আজকে মনে করি। কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বাঙালি ছিলেন এবং সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এবং তার চিন্তাভাবনাকে সামনে রেখে 19টা রাজ্য যখন আমরা দখল করে ফেলেছি, তারপরে এই 3টে রাজ্য আমরা দখলের পথে। সেই জন্য ত্রিপুরা যে ভোটাররা আমাদের সিগন্যাল দিয়েছে, আমরা আশা করি আগামী যে পঞ্চায়েত নির্বাচন আছে, বর্তমান পৌরসভা নির্বাচন আছে এবং লোকসভা নির্বাচন আছে এবং আগামী দিনে বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা পৌরসভা পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে ত্রিপুরার জয়ের পথ ধরেই, নাগাল্যান্ডের বিজেপির জয়ের পথ ধরেই এখানকার জয় পশ্চিমবাংলায় আবার আসতে চলেছে এবং নেক্সট বিজেপি বাংলায় আসছে। বিধানসভার জয় ঘিরে দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের চোখে মুখে খুশি প্রতিফলন প্রতিফলিত হয়। বর্তমান থেকে সুমিত ভগত ও জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। রেলাম বিরতির পর একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হল শনিবার রায়না থানার মাদগাছা থেকে। র্যালিটি শুরু হয় মাধবটিহি থানার আলমপুরে গিয়ে শেষ হয়। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। শনিবার একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হল। সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রায়না থানার বাঁধগাছা থেকে র্যালিটি শুরু হয়ে মাধবডিহি থানার আলমপুরে গিয়ে র্যালিটি শেষ হয়। মানুষজনকে সচেতন করে তোলার লক্ষ্যে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। পূর্ব বর্ধমান জেলার জেলা আরাধ্যক্ষ কুনাল আগরওয়াল সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তি ও কর্মীবৃন্দ এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নমস্কার, আজকে আমরা আপনারা জানেন কি আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী উনি সেফ ড্রাইভ সেফ লাইফ উদ্যোগটা নিয়েছিলেন 1.5 বছর আগে, 2016 সালে জুলাই মাস থেকে। এই আমাদের প্রচারের উদ্দেশ্য হচ্ছে আপনার সকলকে সচেতন করা কি কেন আমাদের জীবনে যেন সেফ ড্রাইভ জরুরি আছে। আমাদের পশ্চিমবঙ্গে এবং পুরো ভারতবর্ষে ম্যাক্সিমাম যেটা সব থেকে বেশি মৃত্যু হয় সেটা হয় অ্যাক্সিডেন্ট দিয়ে, সেই জন্য অ্যাক্সিডেন্ট কে কমানোর জন্য এই প্রচারটা নেওয়া হয়েছে। কর্মসূচি শেষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং আপনার জীবন এবং আপনার জন্য যদি অন্য কারো জীবন চলে যায় সেটাও মূল্যবান, সেই জন্যই কিন্তু এত প্রচার এবং প্রসার। আমরা বিভিন্ন সভায় অনেক সভা, আমরা বিভিন্ন মেলা পুজো যা প্রকল্প পাই বা যা প্রোগ্রাম পাই সবই কিন্তু মিশন নির্মল বাংলা থেকে আরম্ভ করে সেফ ড্রাইভ সেভ লাইফ আমাদের বলা বক্তব্য এক সবসময় থাকে। একটাই বার্তা আমরা বারবার আপনাদের কাছে দিতে চাই, আপনার জীবন আপনার হতে পারে কিন্তু আপনার পরিবারের প্রতি সেই জীবনের একটা ভূমিকা রয়ে গেছে। হেলমেট পাচ্ছেন তাদের আরেকবার বলে দিই, একটা করা হয়েছে যে আপনার এরপর শ্যামল দেবনাথ, রাজু মন্ডল, রাজু মন্ডল, শেখ খুদু। সমগ্র কর্মকাণ্ড যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি আরম্ভ করেছেন জুলাই মাস 2016 সাল থেকে। ওই কর্মসূচি অন্তর্গতে আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের জেলা জুড়ে বিভিন্ন থানা এরিয়াতে গিয়ে লোকের সাথে ইন্টারাকশন করার জন্য আমরা সাইকেল র্যালিটা করছি।
এই সাইকেল র্যালি দিয়ে অনেক লোকের সাথে আমাদের পরিচয় হয়, তাদেরকে আমরা বোঝাতে পারি সেফ ড্রাইভ সেফ লাইফ কেন আমাদের জীবনে জন্য জরুরি আছে। এবং ওই কর্মসূচির দিন আজকে আমরা এখানে মাধবদী থানায় এসেছি, অনেক লোকের সাথে রাস্তায় আলাপ হয়েছিল, এখানে আমরা হেলমেট বিতরণ করলাম আজকে। এই নিয়েই সকলকে আগ্রহ আছে কি আপনারও সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে চলে, যাকে আমরা জীবন নিজের জীবনকে বাঁচাতে। আজকে কোথা থেকে র্যালিটা শুরু হয়েছিল? আজকে আমাদের বানগাছা মোড় রায়না থানা অন্তর্গত থেকে শুরু হয়েছে, যেটা 22 কিলোমিটার হয়ে এখানে আমাদের মাধবদিহি থানার নতুন বিল্ডিং হচ্ছে এই এরিয়া। মাধবদিহি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। সেফ ড্রাইভ সেভ লাইফের উপর একটি কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মন্তেশ্বরের কুসুম গ্রামে। মন্তেশ্বর থানার পুলিশ ও ভারতীয় গ্রামীণ জনবিকাশ যোজনা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বিনা হেলমেটের মোটরসাইকেল যাত্রী যারা আছেন, উপস্থিত যারা এখানে বাস ড্রাইভার, যারা বাসের যাত্রী আছেন এবং যারা বেআইনিভাবে গাড়ি এখানে পার্কিং করছেন বা দ্রুতগতিতে বাইক নিয়ে যাচ্ছেন, তাদেরকে সাবধান করার জন্য, তাদেরকে সচেতন করার জন্য এই র্যালির এবং এই শনিবার মন্তেশ্বর থানার পুলিশ ও ভারতীয় গ্রামীণ জনবিকাশ যোজনা ট্রাস্টের উদ্যোগে মন্তেশ্বরের কুসুম গ্রামে সেফ ড্রাইভ সেভ লাইফের উপর একটি কর্মসূচি অনুষ্ঠিত হল। গাড়ির চালক ও সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার ওসি সঞ্জয় রায়, কান্নার সিআই তাপস কুমার দাস ও ভারতীয় গ্রামীণ জনবিকাশ যোজনার সম্পাদক হাফিজুল রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা সেফ ড্রাইভ সেভ লাইফের উপর বক্তব্য রাখেন। পরে উপস্থিত ব্যক্তিদের গোলাপ ফুল ও মিষ্টি বিতরণ করা হয়। সমগ্র কর্মসূচিটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মচঞ্চলতা লক্ষ্য করা যায়। প্রতি বছর হাজার হাজার মানুষ, নিরীহ মানুষ এই দুর্ঘটনাজনিত কবলে পড়ে অকালে চলে যাচ্ছে। তাই তিনি ব্যথিত হয়েছিলেন, তাই প্রশাসনকে তিনি বলেছিলেন যাতে এলাকায় কোন রকম দুর্ঘটনাজনিত কারণে অকালে যে তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে সেগুলো যাতে ঝরে না যায়, তার জন্য আপনারা পথ নিরাপত্তা দিবস পালন করুন। সেফ ড্রাইভ সেফ লাইফ যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে মন্তেশ্বর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। হযরত পীর খক্কর শাহের উরস উৎসব অনুষ্ঠিত হল। এদিন মাজারে চাদর চড়িয়ে ভক্তি নিবেদন করেন ভক্তগণ। কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। হযরত পীর খক্কর শাহের উরস উৎসব অনুষ্ঠিত হল। পায়রাখানা এলাকার খক্কর শাহ মাজারে অনুষ্ঠিত হয় এই ধর্মীয় অনুষ্ঠান। এদিন মাজারে চাদর চড়িয়ে ভক্তি নিবেদন করেন ভক্তরা। জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, বর্তমান পৌরসভার এমসিআসি খোকন দাস, স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন খান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্যরা এদিনের এই ধর্মীয় অনুষ্ঠানে নিজেদের নিয়োজিত করেন। ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে স্থানীয় ছাড়াও আশেপাশের বহু ভক্তের সমাগম ঘটে খক্কর শাহের মাজারে। আয়োজকদের পক্ষ থেকে গোটা এলাকা আলোকসজ্জা সহ সুসজ্জিত করে সাজিয়ে তোলা হয়। আপনারা সবাই জানেন এই যে আজকে খক্কর সাহেবের উরুস, এটা বহু বছর ধরেই এটা হয়ে আসছে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে 5-6 বছরের মাথায় যেভাবে এখানে যে খক্কর সাহেবের এই জিনিস আছে সেটা যেভাবে গোটা বর্ধমান জেলায় ছড়িয়ে গেছে এবং প্রতিটি মানুষ জানেন, এবং আজকে যে অনুষ্ঠান, এই জন্মদিনে এই অনুষ্ঠান এবং আজকে খক্কর সাহেব এত সুন্দর করা হয়েছে, এত কিছু কাজ করা হয়েছে, আপনারা জানেন আমাদের যেটা বিডিএর চেয়ারম্যান আমাদের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় তিনি আজকে এখানে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। 3 দিনব্যাপী সত্যপীরের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হল। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। আয়োজকদের পক্ষ থেকে হাজার ভক্তকে ভোগ খাওয়ানো হয়। 3 দিনব্যাপী সত্যপীরের উৎসব অনুষ্ঠিত হল। ভাতার থানার কুরুল পীরতলা এলাকায় অনুষ্ঠিত হয় ধর্মীয় এই উৎসব।
স্থানীয় ছাড়া বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম হয়। ধূপ দীপ মোমবাতি সহযোগে চলে পুজো পাঠের অনুষ্ঠান। ধর্মীয় এই উৎসব উপলক্ষে কীর্তন বাউল কবিগান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই পুজোর বিশেষত্ব হচ্ছে পুজোর জন্য পুরোহিতের বাধ্যবাধকতা নেই, ভক্তরা ইচ্ছা করলে নিজেরাই পুজো করতে পারেন। দীর্ঘদিন আগে হয়েছে, আমাদের জন্ম থেকেই এটা দেখে আসছি, কতদিনে যে শুরু হয়েছে আমরা তার সূচনাটা বলতে পারবো না। আনুমানিক কত বছর হবে এটা? আনুমানিক ধরুন 70-80 বছর অনুষ্ঠানটা হয়ে আসছে। দোল পূর্ণিমার দিনে বাবার এখানে এইসব ঠাকুরের পুজো হয়। এখানে সত্যপীর, সত্যপীর বাবার এখানে আশপাশের গ্রাম থেকে এখানে সিন্নি দেওয়া যাচ্ছে, এখানে বাতাসা মুন্ডা সিন্নি নিজে নিজে, এবং এখানকার নিয়মটা হচ্ছে সব নিজে দেয় নিজে করে, এখানে পুরোহিত হলেও হয় না হলেও। আর মৎস্যের পূর্ণিমার একদিন পরে এখানে একটা মৎস্য হয়, এই মৎস্যে আশেপাশের গ্রামের সমস্ত লোক আসে, সবারই সহযোগিতা করে, সবাই সাহায্য করে, তার সঙ্গে আমাদের কর্মকার গোষ্ঠীর এরা বাইরে কাজকর্ম করে, এরাও সে বাকি সাহায্যটা দেয় যে এই অনুষ্ঠানগুলো বা এই মৎস্যগুলো চলে। সঙ্গে সাথে যারা 10,000-এরও বেশি লোক খায়, মানে কোনো গোনা যায় না লোকটা, তাহলে গুনে বলতে পারি না, যে পাতাই সিস্টেম না। ধর্মীয় এই অনুষ্ঠান উপলক্ষে অন্নকূটের ব্যবস্থা করেন আয়োজকরা। কয়েক হাজার ভক্তকে ভোগ খাওয়ানো হয় আয়োজকদের পক্ষ থেকে। ধর্মীয় এই অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। কি কি হয় এখানে? এখানে মেনলি ধর্মীয় অনুষ্ঠান হয়। যেমন কি কি? কীর্তন হয়, বাউল সঙ্গীত, কবিগান, মৎস্য। খুরুল থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। উন্নয়ন যাত্রার শুভ সূচনা হলো শনিবার। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজয় উৎসব পালন করা হলো। একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো শনিবার। সেফ ড্রাইভ সেভ লাইফের উপর একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো। হজরতপীর খকরশাহীর উরস উৎসব অনুষ্ঠিত হলো। 3 দিন ব্যাপী সত্যপীরের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।